তোর মায়ের থামা না লাস আর দিয়া আমি থামাম কান্দিস না মা সুপার সুপার শালার জীবন
معنا بلا معنا بلا كان تسنى সাত সকালে এরা কই যায় শরৎ? আমি কেমনে ঘুমো? লা বাবজান চাইল শেষ দুপুরের ডা নাই যে না তুই খুদ আছে বগুতে করে লাম নাই ছোট এটা মাইয়া রে খাড়ায় মারতেছে এ লুহা তুই একটা বিয়ে কর এই বাচ্চা মাইয়াটারে একটু শান্তি দে শহীদের কামে লাগাই দিমু হ এখন বেটা ছেলেরে দিয়ে পাক শাক করাইব তেও বিয়া করতো না দুনিয়ায় আর কারো যেন বউ মরে না আর আমরা কুসুমরে যেন ভালো পাইতাম না আমার তো কোনো অসুবিধা হইতেছে না ঠাউড্ডা চুলার পরে থাকতে থাকতে রংটা হইতেছে পাতিলের তলার লাহান তারপরেও তুই কস অসুবিধা হইতেছে না বাপে টান টানস বালা নিজেরটা বোঝোস না তুমি আন্দা রং দিও কেমনে আবার আবার শুরু করছো আবার আবার শুরু করছো নমস্কার দাদা হ্যাঁ হ্যাঁ নমস্কার নমস্কার বল খেলার বাজারে মাছ বেচতে লাভ নেই কাশিগঞ্জ বাজারে মমিন সিংহ আরব দাঁড়ায় অনেক লম্বা পথ তয় হাইটটা যাইতে পারলে দাম ভালো পাওয়া যাইব কি কস চল আগে ঠাকুর কি কয় হেরে দেই লীলা জে বাজারের ডালাটা আর তেলে শিশি দে জে আচ্ছা শামসু জে জমা দশ সব লোক পাঠাইবো সন্ধ্যার মধ্যে এটি শেষ করুন লাগবো পারবি না হ্যাঁ পারুম বারোটা হান নিচে এক পয়সাও রাখবি না জে আচ্ছা নিতাই ঠাকুর সবা ডাকছে যাইতেছি তোমার কফের ওষুধ আছে না লাগবো কি সভা জানি না তোমার যেতে খবর দিছিল এই শরীরে আর কষ্ট করার কাম নাই আমি যেতেছি ওষুধ লাগবো কি না কো লাগতো না বাড়িতে একটা বউ লাগবো একটা বউ আইনেতে লোহার বাপ ব বাপ হইয়া মায়েদের কষ্ট দিস না দুই দিন বাদে মায়েদের বিয়ে হইব পরের বাড়ি গেলে ওই একই চুলে ঠেলব মায়েরা হইল বাপের বাড়ির অতিথি একটা ব্যবস্থা নিতেছি কি ব্যবস্থা রাইতে কমনে এখন দেরি হয়ে যেতেছে মায়ের লেগে একটু মায়া নাই একটা ব্যবস্থা নিতেছে বাপ হইছে বাপ
সকাল সকালে তো সাজগোজ, তোমার বিষয়টা কি? সাজগোজের কি দেখলেন? বউ শুনো, সময় বালা না, কয়নাগাড়ি যত কম দেখা যায় তত মঙ্গল। নিতাই ঠাউরে বাইনা যাওয়ার কথা? আরে রাখো তোমার মিটিং সিন, আসল কথা কি হেডে আমি জানি। এই শুয়ে দেখো, শুয়ে দেখো, শুয়ে দেখো। এ কাশেম, সময় কিন্তু আর মাত্র দুই দিন, এরপরে টাকা দিতে না পারলে জমিন কিন্তু আমার। শোনো বউ, বাড়ির যাও, গয়নাগাড়ি যা আছে আলাদা একটা পুটলা বানাও। কেন? কাম আছে, খামোখা খালি কেন কেন কেন। রেডিও বাজান না কেন? আবার কেন? আমার ইচ্ছা আমি বাজাই না, তোমার কোনো অসুবিধা আছে? বাবা এত শখ করে দিল। আমার ওখানে শখ হয় নাই, যেদিন শখ হইব সেদিন বাজাবো। খামোখা কথা কয়, যাও বাড়ি যাও। বেহুদা মেয়ে ছেলে। তাড়াতাড়ি কইল, আরে বসো সবাই আসুক, এই পান দেওরে। কাশীগঞ্জ বাজারে আগুন দিছে, হরি ঠাকুর নিজের চোখে দিয়ে আইছে। হ, হিন্দু মেরে সাফ করে ফেলাইতেছে, এই দেশে আর থাকুন যাইত না। মুসলমানদের কিছুই বলতেছে না? সবাই রে না, তয় রবি মাস্টারে নাকি গাছের লগে ঝুলাইছে, এইটা শুনছি। সকলের কাপড় খুলে দেখতেছে, হিন্দু না নারী কও কি? বাড়ি ঘরেও আগুন দিতেছে। টাউর,
আজ সন্ধ্যার মধ্যে কিন্তু গ্রাম ছাড়তে হইব। কবর পাড়া সকলে কিন্তু ইন্ডিয়া রওনা হয়ে গেছে সেই ভোরবেলায়। তোমরা কি করবো জানি না, তাই আমি আজ রাতের মধ্যে গ্রাম ছাড়ব। হ্যাঁ গ্রাম সারবা কেন, গ্রাম সারবা কেন? যান বাঁচানোর জন্য। আমি ছাড়বো না, কোচ দিয়া গাইরা হলাম যে নোটের পুত আমার পাইতে আগুন দিতে হইব। কুচ দিয়া মিলিটারির সাথে যুদ্ধ করবি? দরকার হলে করুন, তোরাই কাউরে। দেখছো দেখছো ঠাকুর পাড়াটা কি কয় দেখছো? আরে থামো তো দেখি। নিজের দেশ ছেড়ে ইন্ডিয়া যাবো দুটো মিলিটারির ডরে? কোনো দিনও না। তার মানে কি তুই চাইছ আমরা সবাই মরি? তোমার চাইতে ইচ্ছা তুমি চাও? থাবড়া তো দাঁত ফেলা দেবো, আমি আমার জোয়ান পোলারে রাবণের হাতে দিয়ে যাবো। গাঞ্জা খায়া খায়া তোর মাথাটা গেছে গা। আরে তোমরা বাপুতে কি শুরু করলা? আদাব ঠাহুর। আদাব জলিল, কাশীগঞ্জ বাজারে বলে আগুন দিছে, দেখলেই মানুষে বলে গুলি করে মারতাছে, জানো কিছু? জেনা বিশুরে খবর দিছিলাম। হ্যাঁ শৈল ডাবাল না, এলিগে আমি আইলাম। বলেন ঠাহুর এখন আমরা কি করব? কি করব কিছুই তো বুঝতেছি না, এত ঘরবাড়ি ফালায় রেখা যাওয়া কি সম্ভব? সম্ভব না হইলেও জান বাঁচাইতে হইব না। এইটা একটা কথা হইল, দেশি কে আইন আদালত সব উঠে গেছে, পুলিশ কি সব চাকরি ছেড়ে দিছে? পুলিশ পুলিশই পিয়া সব মায়েরা সাফ করে ফেলেছে দুই মাস আগে, এখন মাত্র যে হিন্দু, এই দেশে নাকি কোনো হিন্দু রাখবো না। এইটা কোনো কথা না, কথা না, ওই হরি ঠাকুর নিজের চোখে বাজারে আগুন দেখছে, মানুষজন সব দৌড়া পানিতে পড়তেছে, সবাই বলা বলি করতেছে ওই জমাদার আছে মিলিটারিগুলোকে। কোনোদিন আক্কেল হব না গীতরটারে, আমার উঠানের উপর দিয়ে নিয়ে গেল, আমি এই উঠানে নামাজ পড়ি। কারবারটা দেখছেন জমাদার সাহেব, একটা শোর বাড়িছে আর কতগুলো লোকের পিছনে লাগছে, এইটার একটা ব্যবস্থা লইতে হইব। ঠাকুর যাই দোকানে যাওয়া লাগবো। আচ্ছা বিশুরে বইল সন্ধ্যায় ওরে দেখতে যাও। জি আচ্ছা আদাব। ঠাকুর তোমার কাছে আমি হাত জোড় করে মিনতি করি, আমার পোলাটার একটু বুঝা কও যাতে সন্ধ্যার মধ্যে রওনা হইতে পারি। তুমি জলিলদার কথা হলো নাই? তোরে কিন্তু আমি এবার সত্যি সত্যি থাবড়া দাঁত ফেলা দেবো। হারামজাদা কথা কার মুক্তি হয়েছে মুক্তি। আমি জানি হ্যার বাড়ি চিনি না। লীলা আরে পিসি, নে 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 এগুলো কি?
আসো। নমস্কার কাকা। নমস্কার কেডারে। নিতাই ঠাকুরের বেটি শর্মিলি, চোখের সাথে কি কানটাও খাইছো? আওয়াজে চিনো না? নাকে বাজায়া কথা কইলে চিনমু কেমনে? কি আমি নাকে বাজায়া কথা কই? যাও তোমার আম দিমু না। তোর বাপরে কইলাম এই আমগুলো তোর জন্য নিয়ে যেতে, সে আমারে মুখ ভোতা কইরা কয় ন। এই জন্যেই এই ঠাকুরানোর নাম দিছিল লোহার। এই লোহা কাটা ছাড়া আর কোনো কিছুতে সে নাই। যে বয়সে সওয়াল পাল সারা রাত জায়গা যাত্রা দেহে, সেই বয়সে আমাকে জলিল সারা রাত লোহা কাটত। তুমি তারে আশ্রয় দিছিলা, তুমি তারে কামার বানাইছো, তোমার কারণে সেই পুরা হিন্দু পাড়ার মধ্যে একটা মুসলমান কামার হয়েছে, এই গফ তুমি কম করে হইলেও দুই কুড়িবার কইছো। না রে, ওরে আমি কি আশ্রয় দিছিলাম? তোর কাকিরে নিয়ে আমি সবসময় ওর আশ্রয় ছিলাম। জলিল এমন একজন মানুষ যার কোনোদিন কোনো আশ্রয় লাগে না রে বেটি। জান তো, দুই ফেরি চাইল, আদাশের লবণ আর তিন ছোড়াক তেল দাও। জলিল দা, যা যা লাগবো তা বেশি বেশি করে নিয়ে রেখে দাও, আমি কয়েকদিন দোকান খুলবো না। কেন খুলবো না? একটু শ্বশুর বাড়ি যাবো, বউ বিরাট যন্ত্রণা করে, বাপের বাড়ি বাপের বাড়ি বাপের বাড়ি। আরে বেডি, মাসের মধ্যে 20 দিন যদি তোর বাপের বাড়িতে তাহন লাগে তা বিয়া করার দরকারটা কি ছিল? রেখে আসি যন্ত্রণা। আচ্ছা জলিল দা, তুমি কি রেডিও চালাই তারো? কি বিরাট যন্ত্রণার মধ্যে আছে, শ্বশুর বাড়ি থেকে একটা রেডিও দিছে, ব্যাটারি দেয়, ব্যাটারি আইনা লাগাইছি, এই গুড়ার ডিম চলে না। তোমার রেডিও আছে? হ্যাঁ। এই গ্রামে আমি প্রথম রেডিওওয়ালা, কিন্তু চালাইতে জানি না। দাও তো দেখি। চালাই তারো? আরে দেও না। সুন্দর তো। তুমি যদি এটা চালাই তারো একশের গুড় মাগনা দিব। মাগনা গুড় লাগতো না, আমি এমনি দিব। আমার শ্বশুর বিরাট দিলদরিয়া মানুষ, তার সব মেয়ের বিয়াতেই রেডিও দিছে, আমারও দিছে। এটা নাকি তার রেওয়াজ। নিজের ভাগ্যকে জড়িয়ে নিন, দেশকে হানাদার মুক্ত করুন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 361.44 মিটারে প্রতি সেকেন্ডে 830 কিলো সাইকেল। জলিল দা কি কয়? রাষ্ট্রদ্রোহীকে আমরা না তোমরা, এ প্রসঙ্গে বলছেন জহির দা। পাকিস্তানের হিটলার জেনারেল জাহির খান আর তার পদলেহি ত্রিনেত দালালির দল আজকাল কথায় কথায় তিনটি শব্দ বড় বেশি উচ্চারণ করছে। একটি শব্দ হলো রাষ্ট্রদ্রোহী, দ্বিতীয় শব্দটি হলো দুষ্কৃতিকারী, আর তৃতীয় শব্দটি হলো ভারতীয় অনুপ্রবেশকার। পিসি, হ্যাঁ বকু দেখায় যাও। না রে, মায়ের টের পাইলে খাউন বাইর করবো। আচ্ছা শোন, ডাইলে নুন দিতে ভুলে গেছি, একটু দিয়ে আনিস। আচ্ছা যাই। দাউগুলান হইছে? জি দেহি এইলন 12 টাকা দেন।
এই রোমারও বিশটা দাও বানাইতে কতক্ষণ লাগবো? বিশটা দিয়া করবেন কি? হেডা দিয়া তোর কাম কি? তরে জিগেছি কতক্ষণ লাগবো, তুই হেডা ক। আমি কইতে পারুম না, বাপ জান আসুক। তোর বাপ আইলে কবি কাল বিকালের মধ্যে আরো বিশটা দাও বানায় রাখতে, আমি আয়া লয়ে যাবো। ভালো করে দাঁড় দিয়া রাখিস। চৌষট্টি সবুর খানের রাটের সময় একবার ভুল করছি, এখন আর ভুল করতে চাই না। আজ রাতেই আমরা রওনা দিতে চাই, দেশের অবস্থা ভালো না। শেখ মুজিবটা ওরা বোধহয় মায়েরা ফেলছে। কি দিন আসতেছে কে জানে ভগবান। সারাদিন রোদের মধ্যে না ঘুরা ঘরের কাম কাজ করতে পারো, বিধবা হইস বছর ঘুরা আইলো, ওখানে পোলাপানের স্বভাব ছাড়তে পারলি না। দিদি জালটা দাও, খালি খালি এই বাড়ি ওই বাড়ি ঘুরে বেড়ান কি তোরে মানায়? পূজা আচ্ছা করবি, সংসারে শান্তি হইব। ওই মুসলমানের বাড়িতে যাস, তোর কি জাতির চিন্তাও নাই? হাই ভগবান, দুগা দুগা। শর্মি এদিকায়, কামে হাত লাগা, বেলা পইরা আসছে, তোর বাপ গেছে স্নান করতে, আয়াই তো ভাত চাইব না। বিশু টাহুরের হাড়ি টেলেকাডারে কে আবার লীলায়? অত হনিমাই অত বড় সংসারের আড়িটালে কি করব কও? জলিল দা তো আর বিয়া করতেছে না। তে মুসলমান ধর্মে না আছে চার পাঁচটা বিয়া করতারে, আমরা জলিলের সমস্যাটা কি? কি জানি, হ্যার মনে হয় কুসুম বদরি বেশি পছন্দ আসিল। এক ধর্মে মানুষের লগে আর এক ধর্মে মানুষের বিয়া হয় না কেন? কি কিছু না। হাসালা হাসালা, এই জলিল জলিল শোনো। আসসালামু আলাইকুম মতি ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোমার বাড়ি গেছিলাম, জমাদার সাহেবের আরো বিশটা দাও লাগবো। বিশটা দাও দিয়ে কি করবেন? এই মিয়া, এটা দিয়ে তোমার কাম কি? তুমি কামার কামারের কাম করবা, কাল বিকালের মধ্যে বিশটা দাও তৈরি করে রাখবা। জি আচ্ছা। এই বেটা, তুই মুসলমানের বাচ্চা হয়ে ধুতি পরে থাকস কোন কামে? ছোটবেলা থেকে পড়তাছি। মুসলমান হইয়া ধুতি পরা হারাম? নামাজ তো পড়স না, মুসলমানের বেশটাও ধরে রাখবার পারস না? কাপড়ের মধ্যেও হারাম? দেশের মানুষ সব ঘুরে দাঁড়াইতেছে, সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নাই।
তার বিয়ের কামটাও তাড়াতাড়ি শেষ করার দরকার। আমি জানি না রে দাদু। কে জানে? একদিন তুই সব জানতে পারবি। লেহাপড়া কর, লেহাপড়া করলে সব জানতে পারবি। তুই গান শুনবি দাদু? হ্যাঁ শুনমু। হায় রে চিতার আগুন জলে বুকে ছাই থাকে তার শ্মশানে, আরে চন্দন কাষ্ঠে ঘি ঢেলে দাও জ্বলবে আগুন অন্তরের, চন্দন কাষ্ঠে ঘি ঢেলে দাও জ্বলবে আগুন অন্তরের, চন্দন কাষ্ঠে ঘি ঢেলে দাও জ্বলবে আগুন অন্তরের, তোর মরণ যাত্রার শেষ গান হবে হরি বল রে হরি হরি বল হরি বল হরি। ইজে এলো, এই মাসলো বাজারে কি শর্টেজ জলিল? অনেকদিন ধরে খাই না। কাল সকালে ব্যবস্থা নেবে। ওই মিলিটারি নাকি কাশিগঞ্জ বাজারে আগুন দিছে? হ্যাঁ হরিদা তো তাই কইল। তাইলে তো সবাই ইন্ডিয়া ভাগনের পায়তারা করতেছে নাকি? এই দেশভাগের পর থেকে হিন্দুদের মধ্যে একটা জিনিস হয়েছে, কেউ জোরে ধমক দিলে দলবল নিয়ে সব ইন্ডিয়া যায় গালিগালাজ করে। দিন কেমন পাল্টায়, কি মানুষ কই যায়। শামসুরে বিয়া দেমু। সালাম ঘটক খবর আনছে, বাপ কাউকরি বাজারে দোকান চালায়, বাড়ি এলাকার মাইয়া। বিয়া কবে? ঘটক বলতেছে রাজি থাকলে দুই চার দিনের মধ্যেই করে ফেলবে। যুদ্ধের সময় সব মায়ে বাপে মাইয়া বিদায় করণের লেগে পাগল হয়ে যায়, দেশভাগের সময় এটা দেখছিলাম। এখন কি হয় কে জানে, চোখও নাই যে দেখমু। ঘটকরে কি গমু? ঘটকরে ক তোর লেগে পাত্রি দেখতে, সংসারের বেহাল অবস্থা, শক্ত হাতের কাউরে দরকার। শামসুরে বিয়ে দিয়া ওই কাম হইতো না। আমি বিয়ে করতাম না। তাহলে এক কাম কর, আমারই একটা বিয়ে করাই দে। হ্যাঁ বুঝছি বুঝছি, পাইবা, তোমরাই পাইবা, চিন্তা করো না। ফকির দাদা, হুম, দেশের অবস্থা কি? আউলাদ হলো অবস্থা, এই কবি সাহেব ভালো বলতে পারবেন, উনি ঢাকায় থাকেন। কথাটা গোপন রাখার কথা বলেছেন। আহা, এরা সব আপনারই লোক। ওরে শরৎ, আদাব দে, আদাব দে। নমস্কার। বিরাট কবি মানুষ, ঢাকায় থাকেন, ঢাকার অবস্থা ভালো না তাই আমাদের এখানে চলে আসছেন, কিন্তু আমাদের অবস্থা আউলাদ হলো, তাই না?
ঢাকা সব হিন্দু কি শেষ? হিন্দু মুসলমান বলতে আলাদা কিছু নেই, এরা সবাইকে হত্যা করছে। শুনেছি বঙ্গবন্ধুকেও নাকি মেরে ফেলেছে। আচ্ছা, বর্ডার আর কত দূর? আপনি কবি মানুষ আর আপনি পলা যাইতেছেন? আমি ভীতু মানুষ, মৃত্যুকে ভয় পাই খুব। সব কাজ সবার জন্য না, সবার মানসিক শক্তিও একরকম না। কথাটা ঠিক কইছেন, সব কাম সবার লেগে না। ঠিক না শরৎ, কথাটা ঠিক না। কবি সাহেব, বেয়াদবি নিয়েন না, ছোট মুখে একটা কথা বলি। আপনাদের মতো শিক্ষিত জ্ঞানী লোক যারা শহরে স্কুল কলেজে পড়ালেখা করছেন, তারা যদি দেশ ছেড়ে পলায় যান, তাইলে আমার মতো মূর্খ লোকেরা যাইব কই? জ্ঞানী গুণীর সাথে সাহসের কোনো সম্পর্ক নাই। তাইলে জ্ঞানী হয়ে কি লাভ? গরিব মানুষের টাকায় স্কুল কলেজ চলে, আর সেই স্কুল কলেজ থেকে যদি শিক্ষিত সাহসী মানুষ বাহির না হয়, যদি গরিব মানুষের অধিকার নিয়ে দুইটা কথা না কয়, যুদ্ধ দেখে পলায় যায়, তাহলে কি উচিত কাম হয়? কোন না হয় না। আপনাদের একটা আফ্রিকান গল্প বলি? গল্প কইবেন কোন? এই শরৎ, যে দাদা, মুকুল, রতন, কাল সন্ধ্যায় তোরা তৈরি হয়ে আসবি, এক মাসের ট্রেনিং, অল্প কিছু কাপড় চোপড় নিবি, বোঝা যত ছোট হয় চলাফেরা তত সুবিধা। ঠিক আছে দাদা। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আপনারা যুদ্ধে যাবেন? আমি পাগল মানুষ, কে নিব আমার এই যুদ্ধে? আপনি আপনার গল্প কন। অনেক অনেক দিন আগের কথা, বনের সব পশুরা এসেছে মানুষের কাছে। তারা বলল, হে মানব সন্তান, তুমি এত দুঃখী কেন? আমরা তোমাকে দুঃখী দেখতে চাই না, তুমি বলো কি তোমার ইচ্ছে, যা পূর্ণ হলে তুমি আনন্দিত হবে? মানব সন্তান বলল, তীক্ষ্ণ দৃষ্টি চাই আমি। বাজ পাখি বলল, আমার দৃষ্টি পাবে তুমি। সবচাইতে দ্রুত ও শক্তিশালী হতে ইচ্ছে করে আমার। চিতাবাঘ বলল, তুমি আমার শক্তি পাবে। সব রহস্যের মূলে যেতে ইচ্ছে করে আমার। নাগরাজ বলল, সব আমি দেখাবো তোমাকে। আর কি চাই তোমার সুখী হতে? মানুষটি তখন জঙ্গল ছেড়ে চলে গেল। সব পশুরা বলা বলি করতে লাগল, এবার মানুষ সুখী হবে মনে হয়। সে এত জেনেছে, এখন সে যা ইচ্ছা তাই করতে পারবে। পেঁচা বলল, না, আমি মানুষের চোখের ভিতরে গহীন অন্ধকারে ভয়াবহ এক ক্ষুধা দেখেছি। পৃথিবীর সমস্ত সম্পদ সর্বজ্ঞানেও সে ক্ষুধা মেটার নয়। সে দুঃখী থাকবে ওই দিন পর্যন্ত যেদিন পৃথিবী নিজে বলবে, আমি আর পারছি না, আমার আর দেয়ার কিছুই নেই। নদীরে হাসিতে হাসিতে নদীর আরে কুল ভাসে হাইরে, হাসিতে হাসিতে নদীর আরে কুল ভাসে, নদীর কুল ভাঙিয়া গেলে ইয়ার মন যায় আসে, নদীর কুল ভাঙিয়া গেলে ইয়ার মন যায় আসে, হাসিতে হাসিতে নদীর আরে কুল ভাসে হাইরে, হাসিতে হাসিতে নদীর আরে কুল ভাসে।
ভাঙা বউয়ের ভাঙা বুকের পারে মেঘে থম থম করে আহা মেঘে সাঁতার কাটে ভাঙা বউয়ের ভাঙা বুকের পারে মেঘে থম থম করে আহা মেঘে সাঁতার কাটে দক্ষিণ তর জাগিয়া দেহে আমি নিজ এতিম হাসো কেন দুঃখী কোনার কালো রাগ হয়েছে না আপনি মানুষটা সহজ আপনার মনে মনে রাশায় বান্ধে বাউল কান্দে বাউল কার আসে হাসিতে হাসিতে নদী আর কোন ভাসে হাইরে হাসিতে হাসিতে নদীর আর কোন ভাসে নদীর কুল ভাঙিয়া গেলে নদীর কুল ভাঙিয়া গেলে কি আর মন যায় আসে হাসিতে নদীর আর কুল ভাসে হাইরে হাসিতে হাসিতে নদীর আর কুল ভাসে ও নদীর কুল ভাঙিয়া গেলে ভাঙিয়া গেলে নদীর কুল ভাঙিয়া গেলে কি আর মন যায় আসে আমি যাবো না তাইলে আমিও যাবো না বাবাই পিছিয়ে নিয়ে যা তুই যাবি না কেন আমার ইচ্ছা কেন তোমার কি মনে হয় তোমার জন্য যাইতে চাই না না আমার এমন মনে হয় না মনে করলেও কিছু যায় আসে না তুমি জবুন তোমার লগে থাইকা গেলে আমি পতিত হম তোর পতিত হওয়ার কাম নাই তুই ইন্ডিয়া যা আমার
ওকে আইছে না রান্না কেমন হইছে বাবা ঠিক আমার বড় কাকির মতো তার হাতের রান্না খুব স্বাদ ছিল তুমি তারে আনো দেহ নাই সেথায় আসামের কাসার জ্বালায় আমি এখন তার কাছে যাইতে চাই গত রায়টের সময় কাকি আমারে কইছিল দেখবি ফিন হিন্দুকে জায়গা হচ্ছে ইন্ডিয়ায় তখন তার কথা শুনি নাই ভুল করছি খুব ভুল করছি আমার কুলাঙ্গাটাও একই ভুল করতেছে মনে হয় আপনার ছেলে আসছে আপনি খান আমি দেখতেছি খাড়াও এটা দাও এটা কি বাবা এটা একটা শিকড় কবিরা দিতে গেছে এটা পাটা সাইসা পানের রস দিয়া দুবেলা খাইবা পেটের বাসার শক্তি হইব তোমার খাওয়ানোর খবর করার তো কেউ নাই আর এই কুলাঙ্গাটা যে কিছুই করে না সেটা আমি জানি যাও ভালো করে বুঝাও এই এই আসো না যে আমারে সারাদিন বকাবকি করে আমি তার কথা শুনি না আসো আসো স্যার আসো আসো তোমারে কেডা বকা দিছে আমি আমি একটা কুত্তা আমি একটা জানোয়ার এমন সুন্দর সান মুখরে কেমনে বকা দেই আপনি প্রতি রাতে একই কথা কন আবার সকালবেলা বকাবকি করেন আমি তোমারে কথা দিতেছি আর একদিন যদি তোমারে বকা দিছি এই জয়ন্ত বণিকের নামে তুমি একটা কুত্তা পালবা সি এসব কি কথা কন জয়ন্ত বণিক কত সুন্দর একটা নাম এবার আসো আপনার একটা কথা জিগাই জিগাও এসব কেন খান বউ হলো আমার মেজাজটা সবসময় খারাপ থাকে কিছুতেই এটা শান্ত করতে পারি না তুইটা টান খাই রাগটা একটু কমে কি সেটা তোর রাগ আপনার সবাই আমার ডর দেখায় ভূতের ডর ভগবানের ডর নরকের ডর মিলিটারি ডর জবনের ডর আমার ডরাইতে খুব ডর লাগে আপনি ডরায়েন না আমি আছি আপনার সাথে আমারে শুধু একটু ভালো পায়েন বউ তোমার যদি আমি দেখাইতে পারতাম আমার বাচ্চার লেগে তুমি যে কষ্ট নিতেছ এর লেগে আমি তোমার কাছে সারা জীবন গোলাম হয়ে থাকতে পারবো আপনি আমার স্বামী আমার ভগবান আমারে খালি একটু একটু জায়গা দেন আরে বউ
তোর ভিতরে আমি থাকি আমার ভিতর তুই তোর ভিতরে আমি থাকি আমার ভিতর তুই দুয়ে মিলে একটা মানুষ একের ভিতর দুই একের ভিতর দুই রে বন্ধু একের ভিতর দুই একের ভিতর দুই রে বন্ধু একের ভিতর দুই তোর ভিতরে আমি থাকি আমার ভিতর তুই দুয়ে মিলে একটা মানুষ একের ভিতর দুই একের ভিতর দুই রে বন্ধু একের ভিতর দুই একের ভিতর দুই রে বন্ধু একের ভিতর দুই
আপনারে সুরমা দিয়ে দিই। আরে না কেন, সুরমা দাও সুন্নত। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় চোখে সুরমা দিতে। তাইলে ঠিক আছে, দিয়ে দাও। দেখেন আপনার কত সুন্দর লাগতেছে। আমার দেহনের কাম নাই, তোমার সুন্দর লাগলেই হইব। তাহলে এখন থেকে রোজ সুরমা দিবেন, এটা আপনার। এটা দিয়ে আমি কি করব, একা একা দিতে পারবো না, তোমার কাছে রেখে দাও। আপনি কিছু দিতে আমার খুব ভালো লাগে। বাবজান, ও বাবজান, তোমার সমাধানটা কই? এই যে, তোমার কি হয়েছে? কিছু না, কিছু না রে মা, কিছু না। যা, তুই কি হাসে, স্কুলে যাবি? হ আমার এ কামার কাম ভালো লাগে না, সারা দিন খালি ট্যাং ট্যাং ধোয়ার শব্দ, আমার মাথা বেদনা করে। আমারও না তোর মতো ফুর্তি ইচ্ছা করে। তুই কি দারোগা হবি নাকি? ধুর, খালি মায়েরে যদি একটা চিঠি লিখতে পারতাম। কি লিখতি মায়েরে? লিখতাম তোমারে খুব মনে পড়ে মা, তোমার কাছে খুব যাইতে ইচ্ছা করে। এই জরজারি লইয়া ঘর লেপনের দরকারটা কি বুঝলাম না। কুসুম, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল? মা, 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 ম
বাবা আমি কমলা বিশ এটাকে নিয়ে আসি কি করস তুই নাবি তো বা বছর ঘুরে আসতে লাগলো বিধবা হয়েছে অহনো কোনো নিয়ম শিখল না দাদা আমার কি জন্য ডাকছো কও কাল সন্ধ্যার মধ্যে রওনা দিবি আমি সব ব্যবস্থা করে রাখছি তোমরা সব গোছ গছ করে নাও খবরদার বালিশের মধ্যে টাকা পয়সা ঢুকাবা না রাজাকাররা ধরলে আগে বালিশ খুঁজে আপনি যাইবেন না হ যামু তবে দুই দিন দেরি হইব কি হয়েছে কমলা পিসি এক্ষুনি আসো আমার বউটা মরে যাইতেছে বেদনা উঠছে আরে পাগলা কান্দোস কেন এটা তো খুশির কবল চল আমার জিনিসপত্র গুছাই লই চল চল আমি গেলাম দাদা তোমার যদি সত্যি সত্যি বিয়া দিয়া দেয় তাহলে কি করবা থাপ্পর খাবি আজ এটা কথা বন্ধ বাপ জানেরই বিয়া করম ঠাকুরদের ঠিক কথাই কইস মায়ের মতো কাউরে দরকার নতুন মা দেখতে কেমন হইব জানি না মায়ের সে সুন্দর হইব না না হইব না এখন কথা বন্ধ পিটটিপ আর কাম পিটটিপ তুই বাইরে থাক ঠিক আছে দাদা তুমি হন বাইরে যা এখানে তো আমার করণের কিছুই নাই পেটের বাচ্চা তো উল্টাই আছে বউরে তো সদরে নিতে হইব কারণ সকালের আগে তো সেটা কোন রকমের সম্ভব না আজ রাতটা কোন রকমের পার করানো যায় না গোবিন্দর কি পাহলে সবই সম্ভব All right.
বিপদের দিন ইন্ডিয়ান মালাউন গুলার ষড়যন্ত্রের শিকার আইজ পাকিস্তানের মুসলমানেরা। এরা পাকিস্তানের মুসলমান করে আলাদা করবার চায়, তাই আমাকে আজ পক্ষ লইতে হইব। আমা গোলাপ কি এই বেকুপটাই কয় কি? যুদ্ধ শুরু হয়ে গেছে, এখন সব ক্ষমতা মিলিটারি গোয়াতে। আর যুদ্ধের জয় মানে বোঝো? যুদ্ধ জয় মানে আবার কি? জয় মানে, আরে যুদ্ধের জয় মানে শত্রুকে সব মালামাল আমাগো, সব মাল আমাগো। হ জমি যে রাত, আরে হ এমনকি হ্যাগো বউ বেডিও আমাগো। শত্রুকেরা? আরে শত্রুকেরা মানে কয় কি? এই মালাউনের বাচ্চারাই তো পাকিস্তানের প্রথম শত্রু। এই পাকিস্তানের পাক জমিনে একটাও মালাউন রাখা যাইব না। তাইলে এখন আমরা কি করব? কি করব মানে কসু কাটা করব। কসু কাটা, কসু কাটা বুঝস? কসু কাটা। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপী জন বল্লব গিরিবড় ধারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপী জন বল্লব গিরিবড় ধারী। ভগবান দয়া করো ভগবান, এই পুলাপানগুলোরে দয়া করো ভগবান। আরো একটা কথা ভগবান, এইটারে তুমি পাপ নিতে পারবা না। আমার মুখাগ্নি কিন্তু জ্বলিলি করব। আমার বউ সারে তোমার কোলে ঠাই দিয়েছো ভগবান, তার মনে খুব ইচ্ছে ছিল লোহা যেন তার মুখাগ্নি করে, কিন্তু পতিত হওয়ার ডরে কইতে পারে নাই। ওর সে না হলেও তুমি আমার ছেলে দিছো, খুব ভালো ছেলে। তাহলে কেন তুমি তার ছেলের অধিকার কাইডে নেবা ভগবান? অন্য জাত যদি পুত্র হইতে পারে, তাহলে সে কেন পুত্রের অধিকার পাইত না ভগবান? কেন পাইত না?
বউ পল্লবী, খুব বেশি কষ্ট হইতাছে? আমি না আসা বন্ধু একটু লড়বি না। বাজান, আমার ডর লাগতেছে। ডরাস না রে বাপ, আমি এক্ষুনি লীলারে লই আইতাছি। শামসু, তুই সামলাইস, আমি আইতাছি। মুসলমান কামার ইন হিন্দু পারা স্যার। ও কা হে এ বিশু, জলিল কই? কেডা তুমি কি জিগাও? আরে ক্যাপ্টেন সাহেব জিগাইতেছে, জলিল কই? ক্যাপ্টেন কেডা তুমি কি বাবু এই গ্রামের? उसको पूछो जलील कहाँ है? सर सर ओल्ड मैन सर, सर जलील अली मुसलमान सर, इसका सारगेट है सर, वेरी गुड मैन सर। जो शेर बकरी उनके साथ रह रहे के बकरी बन जाए, उसको पहले खत्म करने में समझदारी है। उसको पूछो जलील कहाँ है? अरे खत्म कर, ज्ञान खत्म कर, जलील दे खत्म कर, आमी भाई से थकते। ए अमर टेटर दे रे नोटिस दे रे। On your double.
Pretty girls are everywhere. If you think of me, I'll be there. La 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 la. Hey, Marikoi, Marikoi. Naam ki? Ramgunzo. Hindu na Muslim? Hey, kabrero. Jali! फकीर कौन है? अच्छा तो तू है लीडर, बता तेरे साथ और कौन कौन है? मोदी अपना साथी के क्या से जानते चाहे, शरू तेरी कथा जानते चाहे, जल्दी बता। আমার লগে এই গ্রামের সব ভাই আছে, এই যে কবি সাহেব সেও আছে। কি বলেনি সব? নো স্যার নো, হি ইজ লাইং। ঝুট বলতা হ্যায়? আচ্ছা আব বাতা তেরে সাথ আর কন কন হ্যায়? আমার লগে এই গ্রামের সব ভাই আছে, আমার লগে এই বাংলার 7.5 কোটি মানুষ আছে। আগে বেরো। क्या बेवा? आई लाइक विडो, यंग एंड प्रिटी विडो। काले नैने वाली, तुझे प्यार करना आता है क्या? Beauty bonds, beauty bonds. Do you have any love for me? Chup kar Hindu magi. Oh!
आई लाइक इट, आई लाइक इट बंगाली बिल्ली। আমার একটা মাত্র পোলায় মারেন না তাহা স্যার, মারেন না স্যার, মারেন না স্যার। কোনে তু ইসকা বাপ? বিপিন কুমার হ্যায়। উঠাও ইসকো, উঠাও। হট সালে। স্যার আমরা বাপ বেটা একসঙ্গে মুসলমান হয়ে যাবো। মুসলমান বনেগা? মুসলমান বনেগা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আরে বাহ, কি বাত হ্যায়। तू तो मुसलमान बन गया, तेरे बेटा का क्या होगा? अरे बाबा, अरे बाबा, अरे बाबा, अरे बाबा शरद, शरद का एक बार का लाई लाला का 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 एक बार का एक बार एक बार का। अरे सर भाई जन्ना, भाई जन्ना, भाई जन्ना, का का भाई जन्ना। बाबा बाबा Ah!
माशाल्लाह, दो नया मुसलमान मिल गया। मगर सिर्फ कलमा बोलने से कोई मुसलमान बनता है क्या? नहीं जनाब। तो फिर क्या करना पड़ता है? सुन्नतें करनी पड़ती है। उठा इंदना को। सर। पहले बाप को। ए, इधर आ। कपड़े खोल। खोल कपड़ा। जल्दी करो। तुम सब लोग यही पे रहो। पाकिस्तान की इस पाक सर जमीन पे एक भी काफिर नहीं बचना चाहिए। आप मेरे साथ आइए। चलिए सर। अरे तकबीर! पाकिस्तान, पाकिस्तान, जिंदाबाद, जिंदाबाद, कैप्टन साहब, कैप्टन, जिंदाबाद, जिंदाबाद। अरे तकबीर! कमरे पीछे, पीछे, पीछे को। सर, हम लोग तैयार हैं। फॉलो मी। Thank you.
বাজান এরা পটকা ফুটাইতেছে কেন? এরা পটকা ফুটাইতেছে না, গুলি করতেছে। শামসু, আমি অগলে এদিকে ব্যস্ত রাখবো, তুই এদিক দিয়ে ঘুরে যেতে পারবি না? এদিক দিয়ে গেলে তো দেখে ফেলবো। দাদা তুমি ইতে যাইবে গা, আমি ঘুরালছিলাম, তুমি চুপ করে যাবে। না, আমি তো করে মারা করছি এনে আইতে। বাপ স্যার আমি পারবো। তোরা এনে থাকিস না রে বাপ, তোরা বাইর যা। আমিও বাবুরে বসাইতে চাই। বাবারে এরা মানুষ না, এরা জঙ্গলি শুয়োরের চেয়েও খারাপ। তুই না থাকলে শহীদরে কে দেখবো? যা রে বাপ যা, এমন তর্ক করিস না, এমন তর্ক করার সময় না, তোরা গিয়ে বটতলায় বয়ে থাক। কিধর কা বাচ্চা, মা কা দুধ ইয়া তো বাহার নিকালা। मुझे नहीं मालूम है सर। गद्दार, बोलो कंठा बोल। उस्ताद जी मुझे कुछ नहीं मालूम है। तू साला बहन चोद सब कुछ जानता है। मुझे कुछ नहीं मालूम है। बोल तकिया वाला बोल, तू साला सब कुछ जानता है। बोल साला। मुझे नहीं जानता है। गद्दार। वो साला जंगल में छुपा हुआ है। आगे बढ़ो। ठहरो। এই তুমি দুনু ওধার যাও, তুমি ধার যাও, আগে বাড়ো। রেদওয়ান তুমি সাহাবকে পাস রুখো। ঠিক আছে উস্তাদ জি। লাগছে কোনো হলে বাবা? হ্যাঁ হ্যাঁ বাবা, তুই শহীদ সামাদের কাছে যা। আমি জানি বাপ তুই পারবি, আমি চাই না তুই থাক। যা রে বাপ যা যা যা, সাবধানে যাইস। হ্যালো গলি যায় মত করো, ইসকা পাস কোই রাইফেল বন্দুক নেই হ্যায়। আঁখে খোলা রাখো, কবি আকেলা মত হো, পের পে নজর রাখো, চলো। বুবু কি করছে? বুবু কিছুই করে নাই, এর মাথা খারাপ। শহীদ
তুই বটতলা একলা একলা বই থাকবি, আমি বুবুর শুয়ে লেমু। আমি একলা একলা বইয়ে থাকবো? হ পারবি না? ডর লাগে? আমার ডর লাগে না, জঙ্গলি শুয়ার দেখলেও ডর লাগে না। তাহলে যা, তুই বটতলা যা, আমি বুবুর শুয়ে লই। আমিও যাব। না তুই যাবি না। হে আমারও বুবু। चुप रहो, गोली कर दो क्या? सब गए कहा? आवाज मत करो, चुप से आओ। उधर क्या है? ये साले क्या मुसीबत है? कमांडर हूं, तू मुझसे हमला करेगा? उनका बच्चा गद्दार का बच्चा। उस्ताद जी,
चल किस जंगल में फंस गए हम? इधर ही छुपा हुआ है। इधर है। चलो निकलो यहां से। अच्छा है बंगले रेंडी बहुत रोना।
आता है क्या? खुद ढूंढने आता है? अभी देख। शहीद बाबा कथा को ये अल्लाह ये अल्लाह ये अल्लाह